ইমেজ আর্কাইভে আপনাদের স্বাগত এখন আপনারা শুনবেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগ আজকের সম্পাদকীয়টির শিরোনাম হল কেন নাগরিকের মৌলিক অধিকার টুকু অস্বীকার করে রাষ্ট্র সংবিধান ও সন্ত্রাস মুক্তি লিখেছেন সমীক সেন সুধা বরোধার জামিনে মুক্তি পেলেন নয় ডিসেম্বর এই আইনজীবী ও আন্দোলনকারী প্রায় তিন বছর বাইকুল্লার জেলে বন্দী ছিলেন তাঁর জামিনে ষোলোটি শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি প্রত্যাশিত প্রায় সব সময়ই থাকে যেমন তিনি আদালতের নির্দেশ ছাড়া এলাকা ছাড়তে পারবেন না নিকটস্থ থানায় নিয়মিত হাজিরা দিতে হবে কিন্তু আরও একটি শর্ত দেওয়া হয়েছে যা সাধারণত দেখা যায় না তা হলো মামলা চলাকালীন সুধা তা নিয়ে কোনো সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে পারবেন না সংবাদপত্র টিভি সমাজ মাধ্যম কোথাও নয় গোড়াতেই বলে নেওয়া ভালো এই লেখা কাউকে দোষী বা নির্দোষ দেখানোর জন্য নয় কিছু প্রশ্নের উত্তর অনুসন্ধান করাই উদ্দেশ্য আমাদের ফৌজদারি আইন যখন বিরোধী আইনের ঘোলা জ্বলে অপরাধী ধরতে নামে তখন যে প্রশ্নগুলো বারবার উঠে আসে যেমন সুধার জামিনের এই কঠোর শর্তের যুক্তি কি। অনুমান সুধা তার লেখা বা কথার মাধ্যমে বিচারকে যাতে প্রভাবিত না করতে পারেন তা নিশ্চিত করা জামিনের আরেকটি শর্ত সুধার যে ধরনের কার্যকলাপের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনি এবং ইউএপিএ ধারায় এফআইআর করা হয়েছে তার সদৃশ কোনো কাজ তিনি করতে পারবেন না সুধা একজন সমাজ আন্দোলনকারী আদিবাসী ও প্রান্তিক মানুষদের অধিকার রক্ষায় আইনি উপায় এবং অন্যান্য পদ্ধতিতে কাজ করেন তিনি জামিনের শর্ত মানতে গেলে তাকে কাজ থেকে সেরে সরে আসতে হবে কারণ তার যে কোনো কাজকে আদালত সেই সব কাজের সদৃশ বলে মনে করতে পারে যেগুলোর জন্য সুধাকে গ্রেপ্তার করা হয়েছিল এই দুটি শর্ত নিয়ে যদি একটু চিন্তা করা যায় তাহলে এই দুটির মধ্যে নিহিত মূল কথাটি বেরিয়ে আসবে সাধারণত কারও বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযুক্তকে নির্দোষ বলে ধরে নেওয়া হয় রাষ্ট্রকেই অপরাধ প্রমাণ করতে হয় ইউএপি এর মতো সন্ত্রাস বিরোধী ধারার ক্ষেত্রে এই পূর্বধারণা উল্টে যায় জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আইন অনেকটা বেশি ক্ষমতা দিয়েছে পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থাকে দেশের আইন যে কোনো অভিযুক্তকে যেসব মৌলিক সুরক্ষা দিয়েছে সেগুলো খারিজও করে করতে পারে পুলিশ যেমন ইউএপি এর তেতাল্লিশের ও ধারায় বলা হয়েছে সন্ত্রাসবাদ সম্পর্কিত কোনো কাজের সূত্রে যদি অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক বা তেমন কোনো বিপজ্জনক পদার্থ পাওয়া যায় অথবা অনুসন্ধানে প্রাপ্ত প্রমাণ যদি ঘটনার সঙ্গে অভিযুক্তের সংযোগের ইঙ্গিতে দেয় তাহলে আদালত ধরে নেবে যে অভিযুক্ত অপরাধী অপরাধীকেই প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ তেমনই ছেচল্লিশ নম্বর ধারায় ফোনে আঁড়ি পেতে পাওয়া তথ্যকে সাক্ষ্য হিসেবে আদালতে পেশ করার অনুমতি দেয় যা সাধারণত করা যায় না এই ধারাগুলো থেকে বোঝা যায় সাধারণ ফৌজদারি আইন যেভাবে কাজ করে তার সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের কাজের গতি প্রকৃতির যথেষ্ট পার্থক্য আছে এমনই একটি ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফাদার স্বামী অসীতিপর্ব স্ট্যানও এই একই মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী হন এবং সেখানেই তাঁর মৃত্যু হয় মৃত্যুর ঠিক দুদিন আগে তিনি বম্বে হাইকোর্টে একটি আবেদন করে বলেন ইউএপি এর তেতাল্লিশের ঘ ধারাটি সংবিধান বিরোধী এই ধারাটি হলো জামিন সংক্রান্ত একটু সরলে একটু সরলভাবে বললে ওই ধারায় বলা হয়েছে যে ইউএপিএতে অভিযুক্তকে জামিন দিতে হবে দিতে হলে আদালতকে সরকারি কৌঁশলির কথা শুনতে হবে এবং কেস ডায়েরি ও অন্যান্য পুলিশ রিপোর্ট খতিয়ে দেখতে হবে যদি আদালতে মনে হয় যে অভিযোগটি আপাত দৃষ্টিতে সত্য তাহলে জামিনের আবেদন খারিজ হবে যদি অন্যান্য ফৌজদারি মামলার ক্ষেত্রে জামিন হল অভিযুক্তির অধিকার যেভাবে এতদিন সন্ত্রাস বিরোধী আইনের মামলাগুলির বিচার হয়েছে সেদিকে তাকালে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে আদালত সরকারি কৌঁসুলির বক্তব্যকেই প্রায় বিনা প্রশ্নের মেনে নিয়ে জামিনের আবেদন খারিজ করেছে খুব অল্প কিছু ক্ষেত্রে জামিন মিলেছে যখন মামলা অপ্রত্যাশিত রকম দীর্ঘ সময় ধরে চলেছে অথবা যখন অভিযুক্ত অত্যন্ত সুস্থ এর বিপরীতেও মত দিয়েছে আদালত বিচারপতি এস মুরলীধরের নেতৃত্বে দিল্লি হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চের একটি পর্যবেক্ষণ হলো যেখানে আপাত দৃষ্টিতে অভিযোগ সত্য বলে মনে হচ্ছে সেখানে আদালতগুলি কেবলমাত্র তদন্তকারী সংস্থার ডাকঘর হিসেবে যেন কাজ না করে তাদের উচিত বাড়তি মনোযোগের সঙ্গে সব সাক্ষ্য খতিয়ে দেখা তবে সন্ত্রাসের ঘটনার তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ ওই মামলা সুপ্রিম কোর্টের কাছে নিয়ে গেলে শীর্ষ আদালত হাইকোর্টের সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং বলে যে কেবল সরকার পক্ষের পেশ করা তথ্যের ভিত্তিতেই জামিন খারিজ করা যেতে পারে যদি বিচার শেষ অবধি সেই সব তথ্যের যথার্থ প্রতিষ্ঠা নাও হয় তাহলে জামিন খারিজ করা অসিদ্ধ নয় একথা স্বীকার করলে জামিন পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে স্বামী সে কথাই বলেছিলেন তার আবেদনে তেতাল্লিশের ঘ ধারা অভিযুক্তের সামনে অনতিক্রম্য বাধা তৈরি করে তা এই সংবিধানের চোদ্দ নম্বর ধারা এবং একুশ নম্বর ধারা লঙ্ঘন করে প্রশাসন তথা বিচার ব্যবস্থার মধ্যে কি করে কিছু নাগরিকের প্রতি এমন অনস্থা জন্মায় যে তাদের মৌলিক অধিকার খারিজ করার আগে সব তথ্য প্রমাণ খতিয়ে দেখার প্রয়োজনও আর অনুভূত হয় না এর একটা উত্তর মেলে স্নায়ুবিজ্ঞানী এবং দার্শনিক ক্যাথলিন টেলোরের কথায় এ হল অপরায়ণ বা আদারাইজেশন যখন সমাজে অল্প কিছু লোক অন্যমতে বিশ্বাসী তখন তাঁদের প্রতি অধিকাংশের মনে কিছু আবেগ কাজ করে যেমন ভয় ক্রোধ প্রবল বিরক্তি হিংস্র আক্রমণে এই সব আবেগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অতীতে আমরা বরাবরই ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে দূরত্ব তৈরি হতে দেখে এসেছি সন্ত্রাসবাদ বা জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে এসে এই অপরায়ণ যেন এক অন্য মাত্রা গ্রহণ করে কোনো আচরণ জাতীয়তা বিরোধী এমন আভাস ইঙ্গিত মিললেই সরকারের নানা বিভাগ এবং নাগরিক সমাজ প্রায় দ্বিধাহীনভাবে এক সুরে তার নিন্দা করে তাকে দমন করতে উঠে পড়ে লাগে আদালতের নানা রয় দেখেও আন্দাজ হয় জাতীয় নিরাপত্তার প্রশ্নে উঠলেও রাষ্ট্রের বক্তব্যই মোটের উপর মেনে নেয় আদালত সর্বাগ্রে সুরক্ষা নীতি ধরে এগোয় সুধা যে জামিনের কঠোর সর্ত জামিনের অপেক্ষায় স্টানস্বামীর মৃত্যু সাংবাদিক সিদ্দিক কাপ্পানের এক বছরের উপর বন্দিদশা এসব ঘটনা সেদিকেই ইঙ্গিত করে ধন্যবাদ শ্রোতাগুণকে এবং ধন্যবাদ আনন্দবাজার গোষ্ঠীকে